আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটার নাম হচ্ছে ডিবেকার এবং এই মেশিনের কাজ হচ্ছে মুরগির ঠোঁট সেকা দেওয়া। মুরগির ঠোঁট সেকা দেওয়ার জন্য মূলত এই যন্ত্রটির আবিষ্কার হয়েছে। এই মেশিনটিতে অলরেডি কারেন্টের লাইন দিয়ে রেখেছি, কারণ আপনারা কোন জায়গাটায় মুরগির ঠোঁট রেখে ধারালো ঠোঁটকে ছোট করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। আমার হাতে একটি কাগজ রয়েছে, কাগজটি ধরলে আগুন ধরে কিনা, অর্থাৎ কি পরিমাণ হিট হয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করবো। দেখুন, আমি কাগজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাগজে কিন্তু আগুন ধরে যাচ্ছে। আপনারা যখন মুরগির ঠোঁট সেকা দিবেন, দেখুন এখানে পাওয়ার রয়েছে, এখানে অফ রয়েছে, এখানে 1 2 3 4 5 হাই পাওয়ার। এই মেশিনটি মূলত হচ্ছে 200 ওয়াটের একটি মেশিন, পাওয়ার ক্রিয়েট করবেন। এই মেশিনটি কিন্তু আপনি পাওয়ার হবে এবং হিট বেশি হবে। এই বরাবর রাখেন, কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে যাবে। যে জায়গাটিতে আমি কাগজ স্পর্শ করছি মূলত এই জায়গাটি আস্তে আস্তে লাল হয়ে যাবে। যখন লাল হবে তখন আপনারা বুঝতে পারবেন যে মেশিনটি গরম হয়েছে। বাচ্চার ঠোঁটটি সামান্য একটু ধরলেই মুরগির যে ধারালো চোখা ঠোঁটটা থাকে সেই ঠোঁটটি ছোট হয়ে যাবে, পুড়ে যাবে। একটি বাচ্চা অপর একটি বাচ্চাকে কখনোই আক্রান্ত করতে পারবে না এবং রক্তও ঝরবে না। যারা আধুনিক খামারে রয়েছেন তারা মূলত এই যন্ত্রটি স্থায়ীভাবে কিনে নিয়ে তারপর তার খামারে রাখেন এবং যখন ইচ্ছে যখন খুশি মুরগির ঠোঁট বড় হলেই এই মেশিনটি দিয়ে সেকা দেয়। এই মেশিনটির দুইটা কোয়ালিটি রয়েছে, একটা হচ্ছে ফ্যান ছাড়া রয়েছে একটি এবং ফ্যান সহ রয়েছে একটি। অর্থাৎ আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি ফ্যান ছাড়া, এটার দাম তুলনামূলক কম। আমরা এই মেশিনটি বিক্রি করছি মাত্র 3600 টাকা। এই মেশিনটির ভিতরে তামার একটি বিশেষ কয়েল রয়েছে, সেই কয়েলটি যখন বিদ্যুতের লাইন পায় তখন কিন্তু কয়েলটি আস্তে আস্তে হিট হয় বা গরম হয়। গরমকে আস্তে আস্তে ঠান্ডা করার জন্যই মূলত এই মেশিনের ভিতরে একটি ফ্যান ব্যবহার করা হয়। আর যে মেশিনটিতে ফ্যান রয়েছে সেটি আমরা বিক্রি করছি 4600 টাকা পিস। খুবই কম দামের একটা মেশিন, খুবই চমৎকার একটা মেশিন। আপনারা চাইলে আমার কাছ থেকে এই মেশিনটি অর্ডার দিতে পারেন এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেই। যারা মুরগির খামার করবেন আমি বলবো যে নিজস্ব যদি একটা মেশিন থাকে তাহলে আপনার অনেক সুবিধা। যখন মুরগির ঠোঁটগুলো বড় হবে আপনারা তখনই এই মুরগির ঠোঁটগুলো সেকা দিয়ে ছোট করতে পারবেন।